বাবা দেখো বন্ধুরা এখানে হাত ধুতে এসেছে তো ওকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে কিছুক্ষণ বাদে একবারে চান করিয়ে দিয়েছিলাম তো চান করেও একবারে খেয়ে দিয়ে চলে এসেছে হাত মুখ ধুতে ও ভাত খেয়েছে আর এখানে আমি চলে এসেছি একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে তো এখানে দেখো ইলিশ মাছ আছে তো ইলিশ মাছ ভাজা হবে আর একটা কমফ্রেট আছে তো ইলিশ মাছের ভাজা করব আর ইলিশ মাছ দিয়ে একটা ঝোল করব আর আছে ইয়ে আছে মানে ইলিশ মাছটাই যে ভেজে নিয়েছি আর এই যে লাউর খোসা আছে যেটা বলছিলাম তো লাউর খোসার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ভাজবো লাউর খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখনও বারোটা বাজে নিই সাড়ে এগারোটা বেজেছে তো আমি এই যে তরকারিটা বসিয়ে দিলাম নুনটা একটু চেক করে নিলাম নুনটা কেমন আর কি লাগবে কি না যাই হোক তো এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাবো এখন বাইরের দিকে বাইরে তো দেখেছি তোমরা জামা কাপড় ভেজানো আছে তো ওগুলো কাঁচবো মেলে দেবো আর আজকের ওয়েদারটাও ভালো নয় মেঘলা ওয়েদার তো মাছের বাটিটা নিয়ে আগে ফ্রিজে রেখে আসি রেখে এসে তারপর বসবো কাস্তে তো কাঁচা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিচ্ছি কাঁচাটা তোমাদের দেখালাম না রোজই তো তো সেই একই কাজ বাজ তো যাই হোক এবার আমি বেশ অনেকগুলো জামা কাপড় ছিল দেখো আজকে কেচে দিয়েছি তো এগুলো আমি এখন মেলে দেবো বাইরে তো মনে হচ্ছে না বাইরে মেলতে পারবো কী তো এখনই টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো আজকে মনে হচ্ছে না রোদ বেরোবে কিছু করার নেই যেটা করা সেটাই করতে হবে ঘরের মধ্যেই শুকোবে আর কিছু করার নেই কারণ জামা কাপড় তো রেগুলার কাছা থাকে আর স্কুলে গেলে তো বাবার একটা ওর জামা প্যান্ট মানে দুদিন কখনোই পরা পরতে পারে না একদম মাটি মাটি করে নিয়ে আসে পেনে দাগ করে ভর্তি করে দেয় জামাতে হাতে পায়ে দাগ করে পেন দিয়ে তো যাই হোক ও ছোট এগুলো করার বয়স করে বললে শোনে না অবশ্যই বলি যে বাবা এগুলো করবে না তাহলেও করে তো আমি এদিকে চলে এসেছি আবার তরকারিটা দেখতে কত দূর হলো তরকারিটা কি হয়ে গেল কি না তো আজকে কিসের তরকারি হচ্ছে সেটাই তো বলা হয়নি বন্ধুরা পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে একটা অনেক দিন পেঁপের তরকারি খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটা পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল মাছ দিয়ে তো আমি তো এরকম ধরনের তরকারি খেতেই ভালোবাসি আর এই দেখো জিরে ভেজে তুলে রেখেছিলাম ওটাকে বেটে এবার আমি দিয়ে দিচ্ছি তো তরকারিটাকে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মানে জিরে বাটাটা মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব তরকারিটা তারপর রান্নার বাসনগুলো থাকবে এগুলো মাস্ত হবে কাজের তো শেষ নেই কাজ তো করতেই হবে আর বাবা নোঘরে গিয়ে কোথায় ঘুমিয়ে পড়েছে আমি ঠিক জানি না আমি বলে এসেছিলাম পড়তে ওর তো এখন পরীক্ষা চলছে তো আমি মাস্টারে যখন ডাকতে গিয়েছিলাম তখনও জেগেছিলো এখন কি করছে ঠিক জানি না তো বারে বারে হাঁক মারি একটা করে বাবান বাবান বলে তো তো শুনতেই পায় না যদি জেগেও থাকে তাহলে পাখা চলে ঘরে নয় বা টিভি চলে তো কিছুতেই শুনতে পায় না বেশিরভাগ টাইমেই শুনতে পায় না ডাকলে তো এই তরকারিটা হয়ে গেছে এখন বাদবাকি কাজগুলো করে নেব তো তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থাকো তো ভেবেছিলাম রান্নাঘরটাকে একটু ভালো মতো গোছাবো গোছাবো বলতে যে দরমার বেড়াগুলো আছে দেখতে পাচ্ছ সামনেটা তো একটু খবরের কাগজ মেরে একটু দেখতে একটু ভালো লাগবে একটু সাজিয়ে গুছিয়ে নিলে তো সেটা নিয়ে আর কী করবো বলো বৃষ্টিতে একদম ভিজে যাবে বেশি দিন থাকবে না আর যেমনি ছুচো ইঁদুর ঢোকে ঘরে এতে আর কিছুই ভালো লাগে না ওদের সকালবেলা ঘুম থেকে উঠে এসে ওই ইঁদুরের পটি ছুচুর পটি এই পরিষ্কার করতে করতেই সকালে মোটটা একদম খারাপ হয়ে যায় পুরো বিছানা জুড়ে বিছানা জুড়ে তারপরে যা যা আছে সব জায়গায় পুরো পটিতে ভর্তি করে দেয় যেগুলো তোমাদের এখনও দেখানো যায় না দেখাইনি আমি তো প্রত্যেক সকালে এসে এগুলো পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাই তা সাজিয়ে গুছিয়ে আর কীভাবে রাখবো আর সব থেকে বড়ো ব্যাপার হলো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা মনের ভিতরে একটা অন্য রকম শান্তি চাই যে শান্তিটা নেই তো সুন্দর একটা মন চাই সেই মনের মধ্যে একটা শান্তি থাকলেই সব কিছু করা যায় তো সেই শান্তিটাই যদি না থাকে তো সাজিয়ে গুছিয়ে কি রাখবো ওই রান্না বান্না খাওয়া দাওয়া যতটুকু না করলে হয় ঠিক ততটুকুই করা হয় তার বাইরে আর কিছু করতেই পারি না কোনো কিছু ভালোই লাগে না তো যাই হোক এদিকে আমি আবার রুটি বানাচ্ছি কেন বলো তো রুটি বানিয়ে রেখে দিচ্ছি হঠাৎ কি মাথায় চাপলো যে রাত্রিবেলা রুটি খাবো তো এখনই তো বেজে গিয়েছে অনেকটা বন্ধুরা এই কাজ বাজ এদিকে করছি ওদিকে করতে করতেই এখন প্রায় একটা বেজে গেছে তো ভাবলাম সেই একটা বাজে যখন চারটে রুটি করে রেখে দিই বাবান দুধের সঙ্গে বিকেলে একটা রুটি খেয়ে যাবে পড়তে যাবে যখন তো ওই জন্য রুটিটা করে নিলাম তো রুটিটা করে নেওয়ার পরে কি হয়েছে বলো তো বন্ধুরা ভাবলাম বাবান একটা যদি খেয়ে যায় তাহলে আমি রাতে দুটো খেয়ে নেব তো তিনটে রুটিই কিন্তু আমি করেছি ওখানে তো করে রেখে দিয়ে আমরা মুছতে চলে এসেছি এদিকে মুছে একবারে ভীষণ গরম লেগে গেছে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি সে বৃষ্টিতে কোনো কাজই হচ্ছে না গরমটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে তো এদিকে আমি ওদিকের কাজবাজ সেরে এদিকে এসে দেখি ছেলে আমার খেলা করছে পড়ার বদলে ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুমায়নি দেখো জলের বোতল সব কিছু নিয়ে খেলতে বসে পড়েছে তারপর ওদিকে গুছিয়ে গাছিয়ে দেখে আমি চলে এলাম এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো লঙ্কা ভাজা মাছ ভাজা আর মাছের তেমন একটা তেল হয়নি কারণ মাছটা তো খুব বেশি বড়ো নয় ছোটো সাইজের মাছ তো এই যে যা তেল হয়েছে এই যে তেলটা নিয়ে নিলাম আর মাছের তেল দিয়ে ভাত খেতে বাবান খুব ভালোবাসে সাথে নিয়েছি এই যে লাউ খোসা ভাজা মাছের ঝোল তো খাওয়া দাওয়া শেষে বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ বাদে আর এখন বাজে ছটা তো ছটা বাজে বন্ধুরা আর আজ তো তোমাদের পড়লাম আজ হচ্ছে বৃহস্পতিবার তো এই যে ছটা বাজে এবার বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি তো দুপুরবেলা শুয়েছিলাম সেটার বিকেলবেলা ঝাড়া হয়নি অর্ধেক দিন তো মানে অর্ধেক দিন তো আমি বিছানাটা শুয়ে থাকি যখন উঠেই ঝেড়ে দিই তো আজকে ঝাড়া হয়নি বাবান খেয়ে পড়তে ওকে দিয়ে চলে এসেছি দুধ বিস্কুট খেয়ে গিয়েছে ও রুটিটা আর খাইনি তো আমি ভাবছি একটু চা করে নিই একটা রুটি খাবো টিফিনে রুটিটা যেহেতু করা আছে তিনটে রুটি একবারে খাওয়া যাবে না তো তারপর বিছানাটা ঝাড় দিয়ে এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবান পড়তে গিয়েছে ওকে আনতে যাব পনেরো আটটার সময় আর বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে বন্ধুরা বৃষ্টিতে না একদম বাইরে বেরোতে ইচ্ছে করছে না আবার এই পরীক্ষাটা না থাকলে হয়তো যেতাম না দুপুরবেলা খুব জোরে একটা বৃষ্টি হয়েছিল তো পুকুরটা ভেসে তো ড্রেন থেকে জল বেরিয়ে যাচ্ছে আর রাস্তায় বেরোলে পুরো একদম অনেকখানি করে জল পুরো প্যান্ট প্যান্ট সব ভিজে যায় ওই জন্য বাইরে একদম বেরোতে ইচ্ছে করে না তো সে তো আর ইচ্ছে করে না বললে চলবে না যেতেই হবে আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে এখন আর ছুটিও করতে পারবো না কিছুক্ষণ ওখানে যতক্ষণ মন দিয়ে পড়বে ঘরে অতটা মন দিয়ে পড়বে না আমি বললেও পড়বে না তো যাই ওকে দিয়ে এসেছিলাম আবার আনতে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে ছটা সাড়ে ছটা তো বাজেই তো দুধ খেয়ে গিয়েছিল একবার বাড়ি থেকে হাত ধুয়ে নিয়ে আসবো আর দুধের বাসনটাও মেজে নিয়ে আসবো যাচ্ছি এবার বাসন মাঝতে বন্ধুরা তো বাসন টাসন মেজে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ড অনেকক্ষণ বারে চলে এসেছি আর বাইরে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আমরা পুরো ভিজেই গিয়েছি বাবানকে আনতে গিয়েছিলাম তো মাঝপথে শুরু হয়ে গিয়েছিল খুব জোরে বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি আসতে হলো আর বাবান দেখো বৃষ্টিতে ভিজে গিয়ে খুব মজা পেয়েছে তো আমাকে শুধু বলছে আমাকে একটু তোমার ক্যামেরাতে দেখাও আমাকে একটু তোমার ক্যামেরাতে দেখাও তো তখন আমরা বাড়ি ফিরে দেখো ফ্রেশ হয়ে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া এখনও করিনি বন্ধুরা খাবো রুটি খাবো তো তোমাদের বলি রুটিটা খেয়ে আমার ঠিক কেমন লেগেছে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তো মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি আজকে এই যে রাতে কালকে শ্যাম্পু করবো ভাবছি ওই জন্য তেল লাগাচ্ছি চুলে লাগিয়ে রাতের জন্য চুলটা বেঁধে নেবো তো যেটা বলছিলাম দুপুরের রুটিটা খেতে রাতে একদম বাজে লেগেছে আমি তো রুটি খেতে খুব বেশি ভালোবাসি না তবে বাসি রুটি একদমই খেতে পারি না যেহেতু দুপুরে বানিয়েছিলাম রাতে খেতে একদমই ভালো লাগেনি আমার আর কখনোই এমনটা করব না যে দুপুরে রুটি করে রাতে খাবো মুড়ি খাবো তাও ভালো কিন্তু ওরকম বাসি রুটি আর খাবো না আমার একটুও ভালো লাগ লাগেনি আজকে বাসি রুটিটা খেয়ে আর আমি চুলে তেল দিয়ে নিয়ে আসি বেশে একটু তেল দিয়েছি একদম চুপচুপ করে দিই নি তবে তেল দিয়েছি কালকে যেহেতু শ্যাম্পু করব আর রাতের জন্য চুলটা একেবারে উঁচু করে বেঁধে নিচ্ছি আজকে আর বেনুনি করব না আর বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই একদিন এগোতে পারবো একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা সবাই আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আসছি আগামীকাল আরও একটা নতুন ব্লগ